মজার একটি রেসিপি, পাট শাক দিয়ে খেসারির ডাল আর বোম্বাই মরিচ দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাট শাক দিয়ে ডাল। তো প্রথমেই আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। আর হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। আর আগে থেকেই খেসারি ডাল সেদ্ধ করে আমি শিলপাটায় বেটে নিয়েছি, বোম্বাই মরিচটাও সাথে সেদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি। তো তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে হালকা একটু জাস্ট কালার চেঞ্জ করার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি অল্প করে, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই তো খেসারি ডালটা আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি, বোম্বাই মরিচ সাথে সেদ্ধ দিয়েছিলাম সেটাকেও আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো যেহেতু আমার ডালটা সেদ্ধ হয়ে আছে তো আমি অতটা পানি দেব না, আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিব। তো আর একটু দিব, আর একটু দিয়ে দিব, যেহেতু ডালটা বলক আসার সাথে সাথে ঘন হয়ে যাবে সেহেতু আর একটু দিতে হবে। তো আর একটু দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, রান্না করে নিয়ে তারপর বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর এখানে আমি পাট শাকটা আমি ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়ে। তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি পরিমাণ মতো যে যতটুকু আমার লাগবে একদম ঘন ঘন যেই ডালটা আমরা রান্না করি সেই অনুযায়ী আমি রান্না করে নামিয়ে নেব, চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করলে আরও বেশি ই হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপর রান্না করে চুলাটা অফ করে দিব। তো খেয়ে দেখবেন আসলে অসাধারণ একটি রেসিপি, অনেক মজাদার একটি রেসিপি, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। পাট শাক দিয়ে ডাল, এটা হচ্ছে বরিশালের একটি রান্না। তো আমার ফুপির কাছে আমি খেয়েছি, আমার ফুপু আমার চাইতেও বেশি ভালো রান্না করে। তো এটা আমার ফুপুর রেসিপি, সবাই অবশ্যই খাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।